বন্দরনগরীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য ধ্বংস না করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নকশা সংশোধনের দাবি জানিয়েছে চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, ইতিহাস ঐতিহ্য রক্ষার স্বার্থে টাইগারপাসের আদিরূপ অক্ষুণ্ণ রাখার বিকল্প নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের উন্নয়নের আরেকটি মাইলফলক, কিন্তু এটির কারণে প্রকৃতি ও ঐতিহ্যের ধ্বংস কাম্য নয়। প্রকল্পটির নকশায় পরিবর্তন আনার দাবি জানান পরিষদের নেতারা, পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব জসিম চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন। আমরা চাই টাইগার পাস থেকে মোড় থেকে লাখড়া বাজার পর্যন্ত অংশটুকু প্রকল্প থেকে বাদ দেওয়া হোক। অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, টাইগার পাস প্রকৃতির সৌন্দর্য যেন রক্ষা পায় সেই আকুতি আমরা জানাই।